তুমি যখন লং ড্রাইভে মার্সিডিজ গাড়িতে, আমি তখন বিআরটিসির টিকিট কাটার সারিতে, তোমার দুপুর বিকেল কাটে শুনে সস্তা প্রেমের গান, দিন বদলের ঘামে আমার ওষ্ঠাগত এই প্রাণ, তোমার কষ্ট বড় জোর ওই দুল হারিয়ে ফেলা, তোমার কষ্ট বড় জোর ওই দুল হারিয়ে ফেলা, তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা, ও তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা, আমার বুকের পাঁজর জুড়ে দুঃখের আস্ফালন, হৃদয় জুড়ে স্বপ্ন পোড়া ধোয়ার আস্তরণ, তোমার আকাশে রোজ জমে চাতারাদের মেলা, তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা, ও তুমি কি আর বুঝবে মেয়ে স্বপ্ন পোড়ার জ্বালা। অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পর আপনার গান শুনলাম। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি মহিব আল হাসান, আর আমার সঙ্গে রয়েছেন প্রীতম আহমেদ। তার সাথে কথা বলবো, জানবো তিনি কেন লন্ডন থেকে দেশে ফিরেছেন, কেন আদালত প্রাঙ্গণে, এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও অনেক কিছু জানার চেষ্টা করব। শুরুতে জানতে চাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনি লন্ডনে থাকেন এবং সেখান থেকে বাংলাদেশে এসেছেন, এবং আপনাকে দেখা গেল আদালত প্রাঙ্গণে, কেন? আমি এসেছি বা আসতে হয় মাঝে মাঝে, একটি বিশেষ কারণ, সেটা হচ্ছে যে আমার একটি মামলা রয়েছে হাইকোর্টে, যেটা স্কোয়াশমেন্টের জন্য, আর পাশাপাশি সেই মামলাটা তো সাবমিশন করা আছে লোয়ার কোর্টেও, তো হাইকোর্ট এবং লোয়ার কোর্টের বিভিন্ন সময়ই বাদীকে দেখতে চান নানা রকম কারণে, আমার উপস্থিতি নির্দেশ থাকে, সেই নির্দেশ পালন করতেই আসি আর কি। যে বিষয়টির জন্য আপনি এসেছেন, কপিরাইট আইন অর্থাৎ হচ্ছে মেধা স্বত্ব, যেটি সেটির প্রতিবাদ হিসাবে আপনিই প্রথম দাঁড়িয়েছেন, এবং আপনাদের যে রয়্যালিটির ব্যাপার থাকে সুরকার গীতিকাদের, সেটি নিয়ে কিন্তু আপনি এক প্রকার যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। আমি আপনাকে সেটাই বলবো, কেননা এটি কিন্তু আমরা আগে কখনো লক্ষ্য করিনি, কেন এই বিষয়টা আপনার কাছে আসলো আগে? এখানে দুটো ব্যাপার ক্লিয়ারলি মানুষের বোঝা উচিত, একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, আর একটা হচ্ছে কপি রাইটস। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস যেটা আমি ক্রিয়েট করেছি, তা আমার ওন ক্রিয়েশনস, আর যেই ক্রিয়েশনসটা আমার আছে সেটা যখন আমি কারো কাছে হ্যান্ড ওভার করছি টু ডিস্ট্রিবিউট অর সেল অর সামথিং লাইক দ্যাট, সেটার নাম হচ্ছে কপি রাইট। তা আমার মামলাটা কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের জন্য না, আমার মামলাটা হচ্ছে কপি রাইটস অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের কম্বিনেশনে যে ভায়োলেশন করা হয়েছে সেটা, সেই ভায়োলেশনসটা হচ্ছে আমার লেখা সুর করা গান আরেকজন অন বিহাফ অফ মালিকানা দাবি করে বিক্রি করেছেন একটা কোম্পানির কাছে, আবার সেই কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে বিটিআরসির যেই অথোরাইজড করার যে বোর্ড আছে, তাদের যে রুলস অ্যান্ড রেগুলেশন সিস্টেম আছে, সেখানে আছে যে কোনো দিনই কারো অন বিহাফ অফ কন্টেন্ট অন বিহাফ অফ প্রোডাক্ট তারা কিনতে পারবে না উইদাউট এনওসি। সো এই গানগুলো সম্পূর্ণভাবে আমার এনওসি এবং আমার কোনো রকম অথোরাইজেশন ছাড়া তারা বাণিজ্যিক ব্যবহার করেছেন, করছেন, এবং সেই গানগুলোর বাণিজ্যিক ব্যবহারের যে আয়কৃত অর্থ সেটা আবার আরেকজনের কাছে হস্তান্তর করেছেন, কোনো কিছুই আমাকে জানিয়ে করা হয়নি, এটার জন্যই আমার অভিযোগটা করা। এটি 2015 সালে করেছেন এবং এখন পর্যন্ত চলমান? হ্যাঁ, মামলাটা শুরু হয় 2015-তে লিগাল নোটিস দিয়ে, কিন্তু মামলাটা ফাইলড হয় 2017-এ, আর এখন পর্যন্ত মামলাটা চলমান। তাতে করে দেখা যায় আপনি একটা খরচের ব্যাপার থাকে লন্ডন থেকে বাংলাদেশে এসে আদালতে উপস্থিত হওয়া, এটা অনেক বড় একটা ব্যয়ের বিষয়। দেখেন, আমার মামলার বয়স 6 বছরের বেশি, এই 6 বছরের মধ্যে আমি ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসেছি 16-17 বার, শুধুমাত্র এই হাজিরা দিতে এবং তদন্তের রিপোর্টের সময় নানা রকম আবেদন করার ক্ষেত্রে কোর্টে বাদীকে হাজির থাকতে হয়, আরও কত বছর লাগবে জানি না, কিন্তু মামলাটার যে প্রপার ফোরামে যাওয়ার কথা সেই ফোরামেই এখন পর্যন্ত মামলাটা আমরা নিয়ে যেতে পারিনি দীর্ঘসূত্রিতার কারণে। আমার মামলার প্রবলেম হচ্ছে, আমার মামলার যারা বিবাদী, যারা আসামি পক্ষ, তারা কর্পোরেট সোসাইটি, তারা হচ্ছে ক্যাপিটালিস্ট, এই দেশের এতটাই তাদের শক্তি সামর্থ্য যে বাংলাদেশের টপ মোস্ট ব্যারিস্টার্সরা, শুধু একটা কোম্পানির জন্য একটা ব্যারিস্টার না, 3-4 জন করে ব্যারিস্টার আদালতে থাকেন, এবং আপনারা বাংলাদেশের আদালতের কার্যক্ষমতা এবং সব কিছু জানেন যে বিচারকরা যতটাই
স্বচ্ছভাবে বিচারক তো চান না কেন, আদালতের তো আরও কিছু অফিসিয়ালস ওয়ার্ক আছে, দেখা যায় যে সেই ওয়ার্কগুলো ঠিকমতো সম্পূর্ণ হয় নাই। আমার একটা তদন্তের জন্য যেখানে ডকুমেন্টস আছে যে কে গানগুলো দিয়েছে, কত টাকার বিনিময়ে দিয়েছে, কতদিন গানগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো তো পেপার সিগনেচার করে করে হয়েছে। এটা তো এমন না যে রাতের অন্ধকার কেউ খুন করে পালিয়ে গেছে, তাই না? সেই রকম তথ্য সমৃদ্ধ একটা রিপোর্ট আসতে আদালত থেকে আমার এক বছরের বেশি সময় লেগেছে, থানা থেকে কোর্টে যেতে। এটা হচ্ছে তদন্ত, এবং সেই তদন্তটা প্রচণ্ড ছেলে মানুষিতে ভরপুর, ঠিক আছে? কোনো রকম তথ্য উপাত্য ছাড়া একটা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, সেটা যখন আমি নারাজি দিয়েছি সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করে নাই আদালত। কারণ হচ্ছে যে সেখানে আদালতের কয়েকটা কন্ট্রোভার্সিয়াল অর্ডার ছিল, যেটার জন্য আমি হাইকোর্টে গেছি, ম্যাজিস্ট্রেট কোর্টে। আবার আমাদের দেশের আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেট কোর্ট এক ধরনের বিচার করতে পারবেন, জজ কোর্ট এক ধরনের বিচার করতে পারবেন, সেখানে একটা রেস্ট্রিকশনস ছিল। যেমন আমার এই মামলাটা মূলত ক্রিমিনাল এবং সিভিল দুইটা ক্ষেত্রেই ঘটনাটা ঘটেছে। ক্রিমিনাল মামলা ইন এ সেন্স আমার সাক্ষ্য নকল করা হয়েছে, আমার এনওসি নকল করা হয়েছে, এবং আমার গান বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে, যেটা আমাকে জানানো হয়নি, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আর সিভিল অফেন্স হচ্ছে যে আমার ক্রিয়েটিভ রাইটস সেটার ভায়োলেশন করা হয়েছে। সো এটা দুইটা ধরনের অপরাধ একই সাথে সংগঠিত হয়েছে। এটা বুঝতেও আমাদের দেশে যারা আইনজীবী আছেন বা আমাদের দেশে যারা আদালতে এই ধরনের মামলা খুব একটা অভ্যস্ত না, তো সব প্রক্রিয়াতে পুরো প্রক্রিয়াটাতেই একটু বেশি সময় লাগছে নতুনত্বের কারণে, এবং তাদের যেহেতু এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই সেটার কারণে প্রত্যেকেরই কিন্তু এই সমস্যাটায় ভুগছেন। কিন্তু সে জায়গা থেকে আপনি এককভাবে কিন্তু লড়ে যাচ্ছেন, কেন এককভাবে যাচ্ছেন? শুরুটা করেছিলাম আমি আরও আগে, আমি 2006-07 সালেই কিন্তু আমার গানগুলো রেজিস্ট্রেশন করে ফেলি, আমার যে আমার গাওয়া গানগুলো। আর পরবর্তীতে ভুক্তভোগী সবাই কিন্তু কেউ আসছে কেউ আসছে না, একটা দুটো প্রধান কারণ আছে। একটা কারণ হচ্ছে যে অনেকেই আইন সম্পর্কে জানে না, আইন জেনে তো কেউ গান লিখবে না, তাই না? তো এটা খুব স্বাভাবিক যে সব সৃষ্টিশীল মানুষের পক্ষে সেই শিল্পকর্মের আইন কানুন জেনে কাজ করা সম্ভব নয়। দ্বিতীয় কারণটা হচ্ছে, যেমন আমাকে আমি যখন অভিযোগগুলো শুরু করি, যারা এই ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা কিন্তু প্রথম থেকেই আমাকে থ্রেট দেওয়া শুরু করেছে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, যে আমি যদি তাদের বিরুদ্ধে অভিযোগ করি আমার পক্ষে গান করা সম্ভব হবে না, আমার ক্যারিয়ার থাকবে না, আমার কোনো গান রিলিজ করতে দিবে না তারা। তো আমি যেমন আমার নিজের কোম্পানি থেকে গান রিলিজ করি, আমার নিজের টাকায় ইনভেস্ট করে রিলিজ করি, আমার নিজের কাজগুলো আমার জন্য গীতিকা সুরকার লাগে না, এই প্রক্রিয়াটা তো সবাই যেতে পারবে না, এই ক্ষমতাটা সবার নেই। দ্বিতীয় হচ্ছে যে আমি যেমন ওদের ভয় পাই না, এখন সবার পক্ষে তো আর এত সাহস নিয়ে সামনে আসা সম্ভব না, সেই কারণেই হয়তো অনেকে এই অভিযোগগুলোর কোনো প্রতিবাদ করে না বা তারা ভুক্তভোগী হয় কিন্তু নিরবেশ হয়ে যায়। সাধারণত আমরা যে এগ্রিমেন্টগুলো দেখেছি সেখানে 60 বছরের একটা চুক্তিনামা হয় এবং সেখানে লেখা থাকে এককভাবে এই 60 বছর সেই কপিরাইটের মালিক হিসেবে তাকে কপিরাইট সনদও দেওয়া হয় কপিরাইট অফিস থেকে। মানে এই বিষয়টি আসলে কতটা বাংলাদেশের প্রেক্ষাপটে যৌক্তিক বা ইন্টারন্যাশনালে যে বিষয়গুলো হয়ে থাকে আপনি অবশ্যই অবগত আছেন, এক্সক্লুসিভ লাইসেন্স নন এক্সক্লুসিভের ক্ষেত্রে, এই বিষয়টা একটু আপনি যদি আমাদের ক্লিয়ার করেন। আচ্ছা দেখেন, 60 বা 70 বছর যে বয়সটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের বয়স, যিনি সৃষ্টি করবেন তার 60 বছর বা 70 বছর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসটা তার নামে বলবৎ থাকবে। সেটার উপর বেসড করে কপিরাইট যিনি নিতে চাচ্ছেন তিনি 60 বা 70 বছরের একটা টাইম নেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা সাজেস্ট করি সবাইকে এবং ইন্টারন্যাশনালি সবাই সাজেস্ট করে 5 বছরের জন্য চুক্তি করার, এবং তার পরবর্তী সময়ে যদি আরও সে স্যাটিসফাইড থাকে এই চুক্তিটা এক্সটেন্ড করার জন্য। কিন্তু পৃথিবীর প্রতিটা চুক্তিতেই একটা অপশনস থাকে যে আমি যদি এই চুক্তিতে সন্তুষ্ট না হই, সংক্ষুব্ধ হই, বা আমার যদি মনে করি আমি ঠকছি বা এই চুক্তির বহির্ভূত অন্য কোনো বিজনেস ফর্মেট তৈরি হচ্ছে, দেন আমি মিউচুয়ালি এই চুক্তিটার রিভিশন করতে পারবো বা চুক্তিটার পুনঃ চুক্তি করতে পারবো বা এই চুক্তিটার সংশোধন বা সংযোজন করতে পারবো। এটা অ্যাকচুয়ালি যিনি চুক্তি করেন দুই পক্ষ মিলে বসে অফিসিয়ালি করে ফেলতে পারলে বেটার। আর যদি অফিসিয়ালি এটা করা না যায়, কেউ যদি মনে করেন যে কোনো চুক্তি শেষ ডিপ্রাইভড হচ্ছেন, তিনি মনে করছেন তিনি ঠকছেন, তিনি চুক্তিটা বোঝেন নাই, না বুঝেই স্বাক্ষর করেছেন, অথবা তিনি যদি মনে করেন যে তার চুক্তির যে মূল্যমান তখন ছিল 20 বছর আগে সেটা পরিবর্তিত হয়েছে এবং সেটার ব্যবসার অনেক বেশি প্রসার হয়েছে, ব্যবসার ধরন পরিবর্তন হয়েছে,
সেটা যদি কেউ মিউচুয়ালি কোনো মানুষ সেটা পরিবর্তন করতে না চায় কিন্তু আদালতে যেতেই পারেন, এটা তো তার জন্য আদালতে পথ খোলা। পৃথিবীর কোনো চুক্তি বা কোনো সম্পর্কই অ্যাবসলিউট না। আপনি যে কোনো সময় যদি মনে করেন যে আপনি চুক্তিটা কন্টিনিউ করতে চান না, এটা আইনি প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াতে গেলেই হয়, এটার জন্য আলাদা করে মানে অন্য কিছু ভাবার কোনো দরকার নেই।